আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা মিস আজ আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাখিদের কথা পাঠ থেকে তোমরা সবাই তোমাদের সামনে বাংলা বইটা ধরো খোলো পৃষ্ঠা 52 দেখো পাখিদের কথা অনেক রকমের পাখি আছে আমরা সেই পাখিগুলো নিয়ে একটু আলোচনা করি রোজ সকালে নানা রকম পাখি ডাকে আমাদের ঘুম ভাঙে ওরা নানা সুরে ডাকাডাকি করে তাতে মনটা খুশিতে ভরে ওঠে পাখি আমাদের অনেক উপকার করে পরিবেশ রক্ষা করে তারা আমাদের প্রতিবেশীর মতো পাখি আমাদের বন্ধু আমাদের খুব পরিচিত পাখি কি কাক কাক আমরা সবাই দেখতে পাই আমাদের সবার চোখের সামনে ঘোরাঘুরি করে কাক খুবই পরিচিত একটা পাখি কালো পালকে ঢাকা তার শরীর কাক কিভাবে ডাকে কা কা করে ডাকে এরা ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় খুব চালাক বলে এদের নাম আছে তবে কিছু বোকামিরও কাণ্ড করে কুকিলের ডিমে তা দেয় বাচ্চা ফুটিয়ে দেয় তারপর আরেকটা পাখি আমাদের চেনা পাখি সে হচ্ছে কুকিল কুকিলের ডাক অনেক সুন্দর কণ্ঠস্বর খুবই সুন্দর এবং আমরা সবাই কুকিলের কুকিলকে পছন্দ করি তার গলার সুন্দর আওয়াজের জন্য তো এদের রঙ কালো তবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের পোঁচ দেওয়া পোঁচ মানে কি মাখানো এগুলো আমরা শব্দার্থের সাথে পরে আলোচনা করব ঠোঁট সবুজ ও বাঁকানো চোখের রং টকটকে লাল লম্বা একটা লেজ আছে কুকিল ডাকে উঁচু ও সুরেলা কণ্ঠে তারপরে কি আমরা এরপরে আলোচনা করি যে পাখিটা নিয়ে সেটা হচ্ছে ময়না ময়না দেখতে যেমনি সুন্দর তেমনি তার গলার আওয়াজটা খুবই মিষ্টি অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে সে মানুষ সব করে ময়না পাখি পুষে থাকে তারপর আরেকটা আছে ছোট পাখি যেটার নাম হচ্ছে বুলবুলি মিষ্টি গানের কণ্ঠস্বর তার আছে আর হালকা বাদামি এবং কালো রঙের হয় বুলবুলি আর লম্বা লেজের গুড়ার মানে সেখানে টুকটুকে লাল ছোপ থাকে তারপর আরেকটা পাখি সেটা আমাদের খুব পরিচিত আমরা যে কোনো বাসা বাড়ি থেকে দেখতে পাই সবুজ একটা পাখি সেটা হচ্ছে টিয়া পাখি সবুজ রঙের এই পাখিটা হচ্ছে টিয়া সবুজ তার ডানা লম্বা তার লেজ বাঁকানো ঠোঁট লাল এবং খুবই শক্ত গলায় আছে লাল ও কালো রঙের দাগ তোমরা সবাই দেখছো নিশ্চয়ই টিয়া পাখির গলায় এবং কালো রঙের দাগ থাকে গলায় ঠোঁটে গলার নিচে তারা ঝাঁক বেঁধে চলে টিয়াও পোষ মানে মানুষের কথা শেখানো যায় চমৎকার ভাবে মানুষের কথা বলতে পারে সে তারপর হচ্ছে আরেকটি ছোট পাখি যেটা হচ্ছে দোয়েল যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি আমরা সবাই এই পাখিকে চিনি দেশের সব জায়গা দেখা যায় এদের ঝুপে ঝাড়ে গাছের টুকরে দালানের ফাঁকে ফোকরে তারপরে দোয়েলের মতো মিষ্টি গান খুব কম পাখি গাইতে পারে নরম মিষ্টি সুরে শীষ দেয় সে ডানার উপরে চড়া টানা দাগ এর লেজ বেশ লম্বা আর দোয়েল আমাদের জাতীয় পাখি আমরা তো সবাই জানি তারপর সবচেয়ে ছোট পাখি হচ্ছে টুনটুনি বেশ চঞ্চল সে কোথাও স্থির হয়ে বসে থাকতে পারে না এরা ছোট ছোট গাছে এডাল থেকে ওই ডালে নেচে নেচে বেড়ায় তারপর হচ্ছে ছোট পাখি বাবুই এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে তারপর আমাদের সবার চেনা পাখি হচ্ছে শালিক চকচকে বাদামি পালকে ঢাকা শরীর ঠোঁট ও চোখের পাশটা হলুদ রঙের তারপর আরেকটা পাখির নাম হচ্ছে মাছরাঙা খুবই সুন্দর দেখতে পাখিটা মাছরাঙা তার মাথা ঘাড় পেট ও পিঠের রং ঘাড়ও বাদামি খয়েরি রঙের হয় চিবুক গলা ও বুকে থাকে নানা রং ডানার পালক উজ্জ্বল নীল পানিতে ঝাঁপ দিয়ে এরা মাছ ঠোঁট দিয়ে তুলে আনে আরো কত যে পাখি আমাদের দেশে আছে আরো কত যে তাদের নাম চড়ুই বক খঞ্জনা ঘুঘু শঙ্খচিল ডাকুক শ্যামা চিল ইগল শকুন কবুতর এসব কথার পাখিদের কথা আমরা পড়ে জানব ঠিক আছে তাহলে আমরা আজকে এখানে কিছু কিছু পাখির কথা জানতে পারলাম যেমন মাছরাঙা শালিক বাবুই তারপর টিয়া দোয়েল বুলবুলি মাছরাঙা কাক ময়না ও কুকিল এগুলো সম্বন্ধে আজকে আলোচনা করলাম এবার আমরা এই পাঠ থেকে কিছু শব্দার্থ আলোচনা করব যে শব্দগুলো আমি লিখে রেখেছি এখন এগুলার অর্থ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা খেয়াল করো এখন আমি সেই শব্দার্থগুলো কি কি লিখি সেটা তো আমরা দেখি প্রথমেই আছে শব্দার্থ প্রতিবেশী তো প্রতিবেশী অর্থ কি প্রতিবেশী অর্থ যারা আমাদের আশেপাশে থাকেন তারাই তাদেরকে আমরা কি বলি প্রতিবেশীদের পড়শি তারা হচ্ছে আমাদের পড়শি প্রতিবেশী অর্থ পড়শি তারপর দেখো পালক
পালক হচ্ছে পাখির শরীর, পাখির শরীর বা পাখার আবরণ। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি পালক অর্থ হচ্ছে পাখার আবরণ। পাখার আবরণ, পুঁচ। একটু আগে বুঝলাম আমরা পাখির পুঁচ নিয়ে আলোচনা করেছিলাম। পুঁচ মানে কি? মাখানো বা লেপা। কি লিখতে পারি? মাখানো। পুঁচ অর্থ মাখানো। তারপর হচ্ছে চঞ্চল। চঞ্চল মানে কি? যে টুনটুনি পাখি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে খুবই চঞ্চল, সে এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না। তাহলে আমরা চঞ্চল অর্থ কি? স্থির। স্থির হয়ে বসে, স্থির হয়ে বসে থাকতে না পারে। এটা অনেক লম্বা হয়ে যায়, এটা একটা ছোট করে বলতে পারি স্থির নয় যা, এভাবেও বলতে পারি। এক কাজ করি আমরা ছোট একটা শব্দ লিখি। আমরা কি লিখবো? চঞ্চল অর্থ হচ্ছে স্থির নয় যা, এভাবেই লিখে ফেলি। তোমাদের জন্য ছোট করে একটা শব্দ লিখতে হবে, স্থির নয় যা। এটা কিন্তু এক কথায় প্রকাশের মধ্যেও আসে, স্থির নয় যা। এক কথায় প্রকাশ করলে স্থির নয় যা সমান সমান চঞ্চল, এরকম হবে। ছোপ। ছোপ মানে কি? ছোপ মানে হচ্ছে দাগ বা রং। ছোপ মানে হচ্ছে দাগ। ঝুঁটি। ঝুঁটি অর্থ খোপা। আমরা জানি পাখিদের মধ্যে বুলবুলির মাথায় ঝুঁটি থাকে, সেজন্য আমরা লিখতে পারি ঝুঁটি। ঝুঁটি অর্থ হচ্ছে খোপা। খোপা, ঝুঁটি অর্থ কি? খোপা। শখ মানে পছন্দ, ভালো লাগার জিনিস। শখ অর্থ হচ্ছে পছন্দ। তারপরে দেখো ঝাঁক। ঝাঁক বেঁধে, ওই যে বললাম কাক, কাকেরা ঝাঁক বেঁধে চলে, সেজন্য ঝাঁক মানে কি? দল বেঁধে চলা। ঝাঁক মানে, ঝাঁক অর্থ হচ্ছে দল। তারপরে দেখো তাঁতি। তাঁতি আমরা জানি বনে, বনে যে কোনো কিছু বানায়ছে, বনে যে, তো তাঁতি হচ্ছে কাপড় বনে যে, কাপড় বনে যে। তারপরে দেখো স্থির, আবার চলে আসলো। স্থির শব্দের অর্থ কি? স্থির অর্থ হচ্ছে অবিচল, দৃঢ়, কোনো কিছুতে একদম দৃঢ় থাকা, অবিচল থাকা। স্থির অর্থ হচ্ছে অবিচল। তো আমরা পাখিদের কথা পার থেকে সপ্তাহ অর্থ নিয়ে আলোচনা করলাম। দেখো প্রতিবেশী অর্থ পড়শি, পালক অর্থ পাখার আবরণ, পোঁচ অর্থ মাখানো, চঞ্চল অর্থ স্থির নয় যা, ছোপ দাগ, ঝুঁটি খোপা, শখ পছন্দ, ঝাঁক দল বেঁধে চলা মানে দল, তাতে কাপড় বনে যে, স্থির অবিচল। আমরা আজকে পাখিদের কথা পাঠ থেকে পাঠ আলোচনা করলাম, পাখিদেরকে নিয়ে আলোচনা করলাম, তারপরে এই পাঠ থেকেই কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। তো ভালো থাকো, আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায় থেকেই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।